রাইট নাও ইটস প্রিটি লেট, কারণ সকাল সকাল ব্রেকফাস্ট করে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। অ্যান্ড অলসো দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড, দাঁড়া তোমাদেরকে একটু পরে আমি ভালো করে দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট করে আমি এই কার্টেন্সগুলো সমস্ত লাগিয়েছি আজকে, কারণ অনেক দিন ধরে আমাদের বাড়িটা উইদাউট কার্টেনই ছিল। সো মানে কি হয়েছিল তোমাদেরকে প্রথমে বলি, কার্টেন্স অনেকবার আমি অর্ডার করেছি, তিনবার এই নিয়ে আমার কি বলবো এক্সচেঞ্জ করা হলো। প্রথমবার অর্ডার করেছিলাম, পছন্দ হলো না, কারণ কার্টেন্স মানে পছন্দ করে লাগানোটা আমার জন্য বিশাল বড় একটা চাপের ব্যাপার। আমার ঠিকঠাক যদি বাড়ির সঙ্গে ম্যাচ না হয় ভালো লাগে না। তো আমি অনেক দিন আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আমার হাজবেন্ডের বার্থডের আগে আগে আমি কিছু কার্টেন্স অর্ডার করেছিলাম, ওগুলো সব চলেও এসেছিলো, বাট লাগিয়েছি ভাল লাগেনি, চেঞ্জ হয়েছে। দেন আবার আমি অর্ডার করেছি, সেটা সাইজ একটু বড় হয়ে গেছিলো, আবার চেঞ্জ করেছি। এটা থার্ড টাইম আমি লাগালাম কার্টেন, অ্যান্ড ফাইনাল এটাই হলো, এটাই আপাতত থাকবে, অ্যান্ড আমার খুব ভালো লেগেছে। তো বুঝতেই পারছি এটা একটা বিশাল বড় চাপ। তো ফাইনালি আজ কার্টেন্স অন, অ্যান্ড এখন অনেক লেট হয়ে গেছে, এখন আমরা এবার আজকে তোমার কি বলে লাঞ্চ করব। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, মানে ভাবো ব্রেকফাস্ট করে অনেক বাড়ির টুকটাক কাজ ছিল সব করেছি, ফ্রেশ হয়েছি, কার্টেন্স লাগিয়েছি। আর এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখ, ওই দেখো ওখানে চলে গেছে লেক্সু আছে, ওর সঙ্গে কিছুক্ষণ খেলা করেছি। তো এই সমস্ত করে অনেক দেরি হয়ে গেছে, আর এখন তোমার ওই কি বলে লাঞ্চ করার সময় হয়ে গেছে, লাঞ্চ করব। তো চলো তোমাদেরকে আগে দেখাই কিরকম লাগছে আমাদের কার্টুনসগুলো। তো এই দেখো কার্টেন্স লাগিয়ে নিয়েছি, লং কার্টেন্স হচ্ছে, এটার কালারটা হোয়াইট নয়, ক্রিম কালার হচ্ছে এটা, তো দেখতে খুব ভালো লাগছে আর যাচ্ছেও বাড়ির ডেকোরেশনের সঙ্গে। ক্রিম কালার না বাবু এটা? দিকেও লাগিয়ে নিয়েছি। তো এতদিনে কার্টেন্সগুলো লাগানোর পর বাড়িটাকে একটু কমপ্লিট মনে হচ্ছে, হ্যাঁ বিনা কার্টেন্সে থাকা মানে কীরকমই একটা হচ্ছিলো। তো ফাইনালি লেগে গেছে, যাই হোক। তো অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো, আর আমি যাই করি ছোটোখাটো একটু মেকওভার করলে তোমাদেরকে দেখাই যে এটা আমি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমি, আমার ভীষণ ভালো লাগে। তো এইরকম লাগছে দেখো কার্টেন্স লাগানোর পর। তো চলো এবার আমরা করবো লাঞ্চ, আর আজকে লাঞ্চে অনেক কিছু বানিয়েছি বুঝলে। ঝিঙে বা পটল কিছু দিয়ে একটা কারি টাইপের চিকেন, এটা লেফট ওভার চিকেন যেটা ছিল, আর এর সঙ্গে আছে তোমার ফেভারিট কি বলো, দই। দই তো আছে, বাট আমি নিয়ে নেবো, তুমি মাছটা নিয়ে যা। এখানে এসে মাসি যা রান্না বানাচ্ছে ঠিক আছে, আমি কি বলতো ভেবেছিলাম যে ডায়েট তো করছি, বাট ভেবেছিলাম যে পুজোতে পুরো জমিয়ে খাওয়াতে হবে, সে সময় আমি কোনো কিছু ডায়েট মানবো না, তো জন্য এখন একটু ডায়েটে করবো, বাট এখনো হয়েই যাচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, অল্প স্বল্প হবে পুজোর সময় তো, বাঙালিদের রান্না খেলেই মানে ফেস্টিভ সিজন তো, এন্ড ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেছে, আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। কোথায় আইসক্রিম? আইসক্রিম আনতে যাচ্ছি, আইসক্রিমের ক্রেভিংস হচ্ছে, এত কিছু মানে হেভি খাওয়ার পর মনেই হয় কিছু মিঠা খেয়ে থাকি, তো
আমি তো আমারটা খেয়ে নিয়েছি। ও তো বাবা কাল যখন থেকে আইসক্রিম কালকে আমরা এনেছি ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি এখন খাবো। তো আমরা নিজে ডিফারেন্ট এনেছি কাল থেকে ওর চলে যাচ্ছে। আইসক্রিম তুমি ভেবো না কি তোমাকে আমি এখান থেকে ও বাবা এটার মধ্যে স্পুন আছে তো আমি বেকার নিয়ে এলাম। তুমি ভেবো না কি তোমাকে আমি এখানে দেব একটু খাই। আমি খাবো না আমি খেয়ে নিয়েছি নিজেরটা। তোরটা কি ফ্লেভার? চকলেট কি ফ্লেভার করে চকলেট বাজে আমাকে একটু না আমারটা মানে আমারটা টেস্টি বেশি ছিল। তোমার এটাও খুব ভালো লাগে। কই কে না খেয়ে কি করে বুঝবো? খাওয়া দরকার নেই বোঝার দরকার নেই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন অনেক দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ পর আমার কথা বলছি। এখন বেজে গেছে কটা বাজলো গো? এখানে ঘড়িটা খারাপ হয়ে গেছে। তো এখন 7:30 বেজে গেছে আমার 7:30 পেরিয়ে গেছে। যাই হোক তো অনেক দেরি হয়ে গেছে আর অ্যাজ ইউ ক্যান সি আমি আমার ড্রেস পরে নিয়েছি কারণ বুঝতেই পারছো ড্রেস দেখে যে ওয়ার্কআউট ড্রেস। তো ওয়ার্কআউটের জন্য বেরোবো এরকম সোসাইটির মধ্যে আজকে সেরকম জিম টিম যাওয়ার কোনো ইচ্ছে নেই আর তাছাড়া লেটও হয়ে যাবে কারণ এখন আমরা যাব হচ্ছে তোমার কি বলে স্পেন্সারে। তো স্পেন্সারে যাব বাড়ির কিছু জিনিস শেষ হয়ে গেছে টুকটাক জিনিস আর তার সঙ্গে তোমার কি বলে একবার ডগ শপে যাব ওখান থেকে লেকশুর জন্য কিছু জিনিস কিনবো মানে ওর গ্রেভি শেষ হয়ে গেছে তাছাড়া ওর একটা ওই কি বলে ভাইটামিন শেষ হয়ে গেছে ওটা নিতে হবে। তো যদি পেয়ে যায় তো নিয়ে আসবো না পেলে অর্ডার দিয়ে আসবো। তো ওটা ভীষণ ইম্পর্টেন্ট তো ওখানে যাব আর তারপর এসে ওগুলো জিনিসগুলো জাস্ট রাখবো রেখেই বেরিয়ে যাব ওয়াক করার জন্য। তো এই হচ্ছে প্ল্যান। তোমরা চলো আমার সঙ্গে আমি তো পুরো রেডি হয়ে গেছি জাস্ট দেখো সু পড়বো দেন বেরিয়ে পড়বো। আর বাবু আর ইউ রেডি? ও রেডি হয়ে গেছে তো চলো ঝটাঝট বেরোনো যাক। এই টাইমটাতে বেসিক্যালি আমি ট্রাই করি কি যে দেখো আমার পাশে রাখা আছে আমার ফোন সেটাকে সেটাকে না চাইল্ড করার। ওয়াও আমি এটাই ভাবছিলাম উঠে গেছে লেক্সি যখনই থাকবে বা বাইরে যাচ্ছ ফোনটাকে রেখে যাওয়ার সারাদিন আমরা বুঝতেই পারছো এসব নিয়েই থাকে। তো এটাই হলো আজকে আমার ও দিয়ে মানে আউটফিট অফ দ্য নাইট আর মানে জিমে যাওয়ার ওয়ার্কআউট করার জন্য। তো চলো তো গাইজ ফাইনালি বেরিয়ে গেছি বাইরে আর যাচ্ছি স্পেন্সার পৌঁছেই গেছি প্রায় 2 মিনিট লাগে হেঁটে যেতে। আরে কিছু না কিছু আজকে এটা কালকে ওটা বাড়ির শেষ হতেই থাকে আর আমাদেরকে ছুটতে হয় ভালোই হয় একদিক দিয়ে হাঁটাও হয়ে যায়। তো এসে জাস্ট ভাবছি জিনিসগুলো রেখে দিয়ে আসবো গাড়ি নিয়ে বেরোলাম না মানে গাড়ির চাবিটা নিতে ভুলে গেলাম নাহলে গাড়ির মধ্যে রেখে দিতাম তারপর হেঁটে ওয়াক করে তারপর যখন যেতাম তখন আমি নিয়ে চলে যেতাম আর ভুলে গেলাম। তো বাড়িতে একবার গিয়ে জিনিসগুলো রেখে দিয়ে আসবো তারপর এসে এরকম ওয়াক করবো আর আজকে এরকম সিম্পল ওয়াক করার আছে আর কি বলে হালকা ফুলকা স্ট্রেচ করবো দ্যাটস অল। বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট কি কিছু হলেও এক্সারসাইজ করা তোমাদেরকেও এটাই বলছি প্লিজ করো নিজেকে ভালো রাখার জন্য। স্লিম না হলেও ঠিক আছে বাট হেলদি থাকা যায়। তো ট্রাই করো অবশ্যই কিছু হলেও করা নর্মাল ওয়াক হোক চাই কিছু বাড়ির মধ্যে যোগা হোক ট্রাই করো অবশ্যই। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট সোসাইটি থেকে এন্ট্রি গেট। হ্যাঁ আমি পরে নিয়েছি ডান স্পেন্সারের
জিনিসপত্র কেনা খুবই বোরিং স্টাফ আজকে কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি, বাট ভীষণ বোরিং স্টাফ কয়েকটা জিনিসই কেনার ছিল, তো কেনা হয়ে গেল। আমরা এগুলো বাড়িতে রেখে দেবো প্রথমে, তাই তো? হ্যাঁ, বাপরে বাপ পুরো হাঁপি গেলাম। জাস্ট এবার আর চকর লাগাচ্ছি, একটু রান করবো হালকা হুলকা, দেন বাড়ি চলে যাবো। ফুল এক্সস্টেড, লুক অ্যাট মাই ফেস গাইজ। কি হয়েছে আসার পর, তুমি কি করো? তুমি সবাইকে বলে দাও তুমি বাড়ি ফিরে কি করো। আমরা যখন ফিরি, আচ্ছা আমাদের লেকশু খাবে এখন জল, আসার পর এই দেখো আমাদের লেকশু। আচ্ছা আচ্ছা, দেওয়া হবে সিট, বসে গেছে দেখো কি। হ্যাঁ আসার পর তাণ্ডব একদম ফেলে যায় পুরো বাড়িতে, হয়েছে তো গাইস? চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়ে এসেছি, বলেই তোছি ম্যাক্সিমাম বোরিং স্টাফ। তো এই দেখো এনেছি হচ্ছে কিচেন টাওয়াল আর ব্রাউন ব্রেড, নর্মাল টিস্যু পেপার, আর তোমার এটা হচ্ছে চিকেন সসেজ, আর এটা আমার মোস্ট ফেভারিট এই হলটার মধ্যে এটা হচ্ছে অ্যাভোকাডো, ভীষণ ভীষণ ভালো লাগে এটা অর্গানিকটা, দেখবো কিরকম হয় টেস্ট করে কালকে অবশ্যই। আর তোমার সাথে হচ্ছে বানানা, আর কি এনেছি এই দেখো বাসন ধোয়ার সাবান, আর তোমার এনেছি পনির, আর এনেছি লেকশুর জন্য এই এই গ্রেভিটা পেডিগ্রি, যেটা নেওয়ার তো ইচ্ছে ছিল না বাট আজকে কিছুই পেলাম না, রয়্যাল ক্যানিনের ওটাও পেলাম না, আরেকটা যেটা ব্রুসেরও পছন্দ করে ওটাও পেলাম না, তো বাধ্য এটা নিতে বললাম, এগুলো ছাড়া তো এখন আর খায় না। তো ব্যাস এই কয়েকটাই জিনিস এনেছি। অনেক গাইস, এই ছিল আমার সিম্পল ছোটসা হল, আর এই হল দিয়েই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ তোমরা তো জানোই বাইরে গেছিলাম, পুরো টায়ার্ড হয়ে গেছি, ভীষণ এক্সস্টেড লাগছে। তো চলো জানাবে কিরকম লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমরা জানাবে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। টু সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, আজকের মতন টাটা এন্ড বাই।